আমাদের আজকের নিবেদন। অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের নদিয়া লীলা ও শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে দর্শন দান। গ্রন্থসূত্র নাম প্রেমী ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ, লেখক কিঙ্কর কৃপানন্দ। নামের শক্তিতে সীতারামের অত্যন্ত বিশ্বাস। তিনি বলেন, নাম পাত্রাপাত্রের, দেশ কালের অপেক্ষা করে না। নাম মরুভূমিতে মরুদ্যান রচনা করে, সাগরে বারবানল জ্বালায়। সীতারাম বলেন, বস্তু শক্তি বিশ্বাসের অপেক্ষা করে না। বিশ্বাস অবিশ্বাস যেমন করেই জোলাপ গ্রহণ করো, সে তার কাজ করবেই। এখানেও তেমনি বিশ্বাস অবিশ্বাস হেলা শ্রদ্ধার প্রশ্ন অবান্তর, নাম তার কাজ করবেই। নাম প্রচারের এক কাহিনী। শিষ্যদের মধ্যে ঘোষিত হল নবদ্বীপে নাম প্রচারে যাওয়া হবে, সবাই দলে দলে যোগদান করো এই নাম মহাযজ্ঞে। নির্দিষ্ট দিনে দলে দলে ছুটে চললেন শিষ্য ভক্তদের দল নবদ্বীপে খোল করতাল সঙ্গে নিয়ে। বড় আখড়ায় প্রধান ঘাঁটি স্থাপন হল, এছাড়া আরও অনেক ছোট বড় ঘাঁটি ছড়িয়ে পড়ল পাড়ার চারপাশে। নরনারীর ভেদ নেই, সকলেই অধিকার লাভ করেছেন এই মহাযজ্ঞে যোগ দেবার। তার মধ্যে বহু সম্ভ্রান্ত ঘরের মহিলারাও আছেন। নামের রোলে সারা নবদ্বীপ যেন নতুন করে মেতে উঠল। নগর পরিক্রমা দেখে নাগরিক দল বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করলেন, এমন করে এতদিন পরে নগরীর পথে পথে নাম বিলতে এলেন কে? অলিন্দ পথে শত শত নরনারী অশ্রু সজল চোখে দাঁড়িয়ে বিস্ময়ে শ্রদ্ধায় ভক্তিতে মুখগুলি অপরূপ। 400 বছরের পূর্বকার ইতিহাস যেন তার নির্মোগ ত্যাগ করে সজাগ হয়ে সহসা সামনে এসে দাঁড়াল। পুঁথির পাতায় এতদিন যে বন্দী ছিল, আজ যেন সে সহসা ঘুম ভেঙে জেগে মূর্ত হয়ে উঠল। নগরবাসী কেবলই চোখ মুচ্ছে আর স্বগতোক্তি করছে, গোরা রায়, সত্যই সত্যই কি তুমি এলে? নবকলেবর ধরে তোমার সাধের নদিয়ায় লীলা করতে? নাম চলছে অবিরাম, রন্ধ্রহীন সময়, এতটুকু ফাঁক নেই কোথাও, সব জমাট জমাট আনন্দ। নদিয়ার গায়ে আনন্দের জোয়ার এসে গেছে, সে জোয়ারে ভেসে চলেছে বালক বালিকা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, সকল স্তরের নরনারী। দিবারাত্র নামের মধ্যেই চলছে প্রসাদ বিতরণ, কোথা থেকে কিভাবে যে সব হয়ে যাচ্ছে কেউ ভেবে পাচ্ছে না। বড় আখড়ার মহন্ত নিতাইদা, নদিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রায়বাহাদুর পূর্ণচন্দ্র বাগচি অক্লান্ত পরিশ্রম করছেন। এসপি তারকনাথ বন্দ্যোপাধ্যায় সীতারামের স্নেহভাজন শিষ্য, তার তো কথাই নেই, অবসর পেলেই ছুটে আসছেন সব ব্যবস্থাপনা দেখতে। গোবিন্দজি স্থির করেছেন কটা দিনের জন্য বাবাকে অব্যাহতি দিতে হবে তার ছেলেদের দেখাশোনা থেকে। তিনি তো কয়েকজনকে নিয়ে কমিটি করে ফেললেন। এত করেও
সীতারামের পরিশ্রমের কি অন্ত আছে? নিত্য কত প্রার্থী, কত প্রশ্ন। কেদার পণ্ডিত মহাশয়কে অবলম্বন করে পণ্ডিত বর্গের আসর দর্শন চাই, একবার মহাপুরুষের দর্শন। উন্মাদের মতো ছুটে আসছে কত কত নরনারী, সেই অসম্ভব ভিড়ের চাপে কোলের সন্তান বাঁচবে না মরবে তা জ্ঞান নেই। স্বেচ্ছাসেবকেরা ছুটে আসছেন ভিড় নিয়ন্ত্রণ করতে, শৌচে যাবার পথ পর্যন্ত বন্ধ। ওই ওই যে ওই যে সীতারাম! পথরোধ করে দাঁড়ালো একদল নরনারী। দিবারাত্র কোথা দিয়ে কেটে যাচ্ছে তার হিসাব থাকছে না। সন্ধ্যায় পাঠ বসেছে, পরম ভাগবত দীনেশ ভট্টাচার্য মহাশয় তার মধুশ্রাবী কণ্ঠে উদ্বোধন গীত গাইলেন। অগণিত জনতা, ভিড় নিয়ন্ত্রণ করা অসাধ্য, গুঞ্জন কিছুতেই আর থামতে চায় না। সীতারাম পাঠ আরম্ভ করলেন, ধীরে ধীরে জনতা শান্ত হয়ে এলো। উৎকর্ণ হয়ে হাজার হাজার নারী পুরুষ তার অমৃত কণ্ঠের সেই অপূর্ব ভাষণ শুনল। অদিতি দেবী লিখেছেন, প্রায় আধ ঘন্টা পাঠের পর অকস্মাৎ দেখলাম একটা স্ফুরিতালোক ফ্ল্যাশ লাইটের মতো ঠাকুরের বাম দিক থেকে এসে তার মুখ ও উত্তমাঙ্গের উপর দিয়ে চলে গেল। সেটি এতই সুস্পষ্ট যে সঙ্গে সঙ্গে ছড়াত করে তার শব্দটি পর্যন্ত যেন শুনতে পেলাম। ভাবলাম কেউ হয়তো ছবি তুলছেন, কিন্তু পরক্ষণেই দেখি এক অভিনব দৃশ্য। ঠাকুরের ঊর্ধ্ব অঙ্গ চতুর হস্ত গৌরাঙ্গ মূর্তিতে রূপান্তরিত, অঙ্গে নীল উত্তরীয়। এমনি অবস্থায় 3-4 মিনিট কেটে গেল। মনে করলাম এ হয়তো আমার চোখের ভ্রম, তাই বার বার চোখ রগড়ে দেখতে লাগলাম। কিন্তু যতবারই দেখি ততবারই সেই এক রূপ। ভাষণ অন্তে সীতারাম ঘোষণা করলেন, এবার 10 মিনিট কাল মৌন ও প্রার্থনা। মৌনকালে কি গভীর ভাবময় দৃশ্য! কোলের শিশুটি পর্যন্ত যেন কাঁদতে ভুলে গেল। হাজার হাজার নরনারী নিষ্পন্দ হয়ে সেই মৌনতাকে অভিনন্দন জানাচ্ছে। এত বড় বিরাট জনতার এত বড় স্তব্ধতা তেমন বিস্ময়কর, তেমনি গভীর অর্থবোধক। প্রাণে প্রাণে সংক্রমিত হচ্ছে অধ্যাত্মের অগ্নিকণা, সেই অলক্ষ স্ফুলিঙ্গ হতে বিচ্ছুরিত হচ্ছে আত্মার আত্মিক শক্তি। সমগ্র শক্তি একীভূত হয়ে গেছে যেন একটি শরীরকে আশ্রয় করে। এই এক মুখিতা তাই আত্মপলব্ধির রূপ গ্রহণ করেছে। এ শুধু তাই সাময়িক মৌনতা নয়, এ হল আত্মার অমৃত কুণ্ডে স্নান। রাত্রি গভীর হয়ে আসছে, অনেকেই বিশ্রাম নিতে চলে গেছেন। যাননি কেবল কয়েকটি শিষ্য, আর যাননি রায়বাহাদুর। রায়বাহাদুর যেন শেষ মুহূর্তটিকে পর্যন্ত নিঃশেষে পান করে নিতে চান। প্রবেশ করলেন সীতারাম সেই কক্ষে, কোনো ক্লান্তি নেই, সেই সদা প্রসন্ন জ্যোতির্ময় মুখ। কে বলবে সারাদিন এক অমানসিক পরিশ্রম গেছে এই দেহের উপর দিয়ে। শিষ্যদের মধ্যে বসে পড়েই কৌতুক উপদেশ বর্ষণ করতে লাগলেন।
এই হলো তাঁর বিশ্রাম। শিষ্যরা পরমোল্লাসে তাঁর সঙ্গ উপভোগ করতে লাগলেন।